আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কথা বলছি আমি নাবিদ আলমগীর। আজকের বিষয় হচ্ছে যারা কানাডার নভা স্কশিয়া প্রভিন্সে অ্যাপ্লাই করতে চায় বা যেতে চায়, তাদের একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নভা স্কশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। নভা স্কশিয়ার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আমি সবগুলো প্রোগ্রাম নিয়ে আলাদা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রায় প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা প্রোগ্রামের সাথে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই বিষয়টা রিলেটেড রয়েছে। তো প্রত্যেকটা ভিডিওতে না দেখিয়ে আমি আলাদাভাবে এই ভিডিওটি দেখাচ্ছি আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টা। আমি এখন যে হোম পেজে আছি, এটা হচ্ছে নভা স্কশিয়া প্রভিন্সের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল দিয়ে রাখতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা প্রায় বলবো। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখানে অ্যাপ্লাই নাওতে যাবেন। দেন এখানে আপনার যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে ইউজার নেম দিবেন, কন্টিনিউ দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন আপনি লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন। এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, প্রাইভেসি নোটিস, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, রিকভারি কোশ্চেন অ্যান্ড আনসার, ইমেল কনফার্মেশন। তো আমরা এখানে প্রথমে কন্টিনিউ যাব। এখানে প্রথমে আমাদেরকে ইমেল দিতে হবে, আমি একটি ইমেল দিচ্ছি, আপনিও আপনার মতো একটি ইমেল দিবেন। দেখুন আপনি যখন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখছেন তখন এখানে বি ভ্যালিড দেখা যাচ্ছে, যে টিক চিহ্ন, এটা ঠিক আছে। আপনি যখন কনফার্ম ইমেলটা দিবেন তখন এখানে ম্যাচে দা কনফার্ম ইমেল অ্যাড্রেস, সকল কিছু ওকে আছে। দেন আপনি এখানে কন্টিনিউ যাবেন। এখন হচ্ছে ইউজার নেম, আপনি এখানে একটা ইউজার নেম দিতে হবে। আমি এখানে একটা ইউজার নেম দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। দেন এখানে একটা বিষয় হচ্ছে কি, ইউনিক, যেন একটু ইউনিক হয়, আমাদের নেমটা ইউনিক হয়নি, আর সব কিছুই ঠিক আছে। তো আমি ইউনিক করার জন্য আমি এখানে একটু স্পেস দিয়ে দিলাম, নট ক্যারেক্টার, ওকে। এই এই নেমটা আমাদের বাকি আছে, আমি এখানে জাস্ট নাবিদ দিয়ে দিলাম। এখন আমরা কন্টিনিউ যাব। এখন আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা কেমন হতে হবে, এখানে একটু কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে পাসওয়ার্ডটা এভাবে দিতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। তা আমরা এখানে প্রথমে @ দিলাম, দেন আপনি আপনার নামের প্রথম অক্ষর দিতে পারেন, দেন সবগুলো ছোট অক্ষর দিতে পারেন, দেন আপনি এখানে, অর্থাৎ এটা এমনভাবে হতে হবে যেন, যেমন আপনি এভাবে দিতে পারেন আপনার নাম হচ্ছে করিম, @ কেটা দিবেন বড় অক্ষরের, বাকি অক্ষরগুলো লিখবেন, ধরেন 1 2 3 দিবেন, দেন আবার @ একটা দিতে পারেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং হবে। তো আমি এখানে যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা আবার এখানে লিখে দিচ্ছি। তাহলে আমার এই দুটো পাসওয়ার্ড যদি এক হয় তাহলে এখানে ম্যাচ দা কনফার্ম পাসওয়ার্ড দেখা যাবে, ওকে আছে, টিক চিহ্ন উঠছে। আমরা এখন কন্টিনিউ যাব। এখন আমাদেরকে দেখাবে রিকভারি। হ্যাঁ, আমাদের অনেক সময় অ্যাকাউন্টে যাওয়ার জন্য তাদের যদি কনফিউজ হয় এই অ্যাকাউন্টে আমার নাকি অন্য কারো, তখন রিকভারি কোশ্চেন করে। তো রিকভারি এখানে অনেকগুলো আছে, যেমন আপনার ছোটোবেলা আপনার কী নিকনেম কী ছিল আপনি সে বিষয়টা দিতে পারেন। দেন এখানে রিকভারি আরেকটা দিতে হবে, চাইল্ডহুড, ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিতে পারেন। এখানে 3 আপনি কোশ্চেনগুলো আপনি নোটে লিখে রাখতে পারেন, যদি আপনি কখনো যদি ভুলে যান তাহলে তো প্রবলেম। আমি এখানে 3 দিয়ে দিলাম, ওকে। আমি এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, বাট আমাদের এখনো ইমেলটা কনফার্মেশন করা হয়নি। আমরা এখানে কন্টিনিউ যাব। আমার আমার ইমেইলে, আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেইলে, এই যে ইমেল অ্যাড্রেসটা দেখছেন এখানে একটি কোড গিয়ে দুটো আসছে, মেল
একটু হচ্ছে যে আমার ইমেলটি আমার প্রোফাইলটি ক্রিয়েট করা সাকসেসফুল হলো, দেন আরেকটি হচ্ছে যে এখানে একটি কোড আসবে, এই যে কোডটা দেখছেন সেটাকে আপনি কপি করবেন। কপি করে আপনি এখানে কোডে কনফার্মেশনে ক্লিক করবেন, দেন কনফার্ম করবেন। ওকে, এখন কি বলছে, আমাদের প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেছে, আমরা চাইলে আমাদের প্রোফাইলটি এখন দেখতে পাবো, বা চাইলে আমরা কোনো কিছু এডিটও করতে পারবো, আমরা এগুলো এডিট করতে পারবো, চেঞ্জ সকল কিছু আছে, চাইলে অ্যাকাউন্টটি আমরা ডিলিটও করে দিতে পারবো, সকল কিছু করা যাবে, চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, পার্সোনাল ইনফরমেশান চেঞ্জ করা যাবে, ইমেল চেঞ্জ করতে পারবেন, রিকভারি যে আমরা কোশ্চেনগুলো দিলাম সেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এখন বিষয় হচ্ছে যে যারা এখন অ্যাপ্লাই করতে চাইবে তখন তারা কি করবে, তারা কন্টিনিউ টু নবা স্কোশিয়া অনলাইন সার্ভিসে চলে যাবে। দেন এখানে সার্ভিস সেটিং রয়েছে, আপনি এগুলো চেক মার্ক করে দিবেন, চেক মার্ক করার পরে আপনি সেভ সার্ভিস সেটিং দিয়ে দিবেন। ওকে, এখন গিয়ে যে আপনি অ্যাপ্লিকেশন করতে চান, নমিনেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন নবা স্কোশিয়া প্রভিন্সে, তখন আপনি এখানে এই যে চেক মার্ক দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, নবা স্কোশিয়া এক্সপিরিয়েন্স, এক্সপ্রেসেন্টি ফিজিশিয়ান, লেবার মার্কেট প্রায়োরিটিস ফর ফিজিশিয়ান, অকুপেশন ইন ডিমান্ড, হ্যাঁ এনএস ডিমান্ড, এক্সপ্রেসেন্টি উইথ জব ক্যাটাগরি এ, হ্যাঁ এইভাবে অনেকগুলো রয়েছে। আমি সবগুলো প্রোগ্রাম নিয়ে আলাদা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই হচ্ছে যে পুরো বিষয়টা, আপনাদের যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।